উঠতে প্রায় 1:45 বেজে গেছিল, তার জন্য আর রান্না কি করেছি সেটা দেখাতে পারিনি। মেয়ে খেয়ে খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া টাওয়া হয়ে গিয়ে যে ঘর দোর সব আমরা আবার গোছাচ্ছি কি করে কি করব। আমার হাজবেন্ড ওই স্ট্যান্ড ফ্যানটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে, মানে ঝুল ফুল পড়েছিল, ঝুল পড়ে মানে যে নোংরা পড়ে না ওই ফ্যান চলে পড়ে সেটাই পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে। আর এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আগের দিনে সেগুলো ঘরে তুলে নিয়ে এসেছি, এগুলো আমি এখন ভাঁজ টাজ করে তারপরে অন্য কাজে মানে অন্য কাজে যাব। ওই কাজ টাজ সেরে এখন ওই একটা জিন্সের প্যান্ট আয়রন করছি। আমার হাজবেন্ড বসে বসে ওই ফটো তুলে রেখে দিয়েছে, আমি কী করে জিন্সের প্যান্ট আয়রন করি সেটা মানে প্রুফ করে রেখে দিচ্ছি যে আমি কীভাবে করি, মানে আমি করেছি সেটার জন্য না, মানে আমি যাতে খুঁতটা ধরতে পারে সেই জন্য। তা বললো যে না কোনো খুঁত নেই তোমার তোমার কাজে, মানে সেটা পরে বললো আমাকে, সেই জন্য সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম। ঠিক আছে তাহলে কাজটা করে নিই, আরও অনেক কটা প্যান্ট আছে জিন্সের প্যান্ট সেগুলো আয়রন করে তারপরে আসছি। আর দেখো শোকেসটা পরিষ্কার করছি, আর কাগজপত্র যেগুলো ছিল সেগুলো আমার হাজব্যান্ডকে দিলাম যে তুমি ওগুলো দেখো, যেগুলো যেগুলো বাদ দিতে হয় সেগুলো বাদ দিয়ে আর যেগুলো রাখতে হবে সেগুলো রেখে পরিষ্কার করে দাও, আমি সেগুলো ঠিকঠাক করে রেখে দেবো। আর আমি এখন ওপরের শোকেসে যা যা ছিল সেগুলো বের করে চা দুটো চেয়ারে তারপরে এখানে রেখে পরিষ্কার করছি, ওগুলো সব মুছে টুছে রেখেছি এর উপরে দিয়ে পেপার একটা পাতা ছিল পেপারটাকে পাল্টে অন্য একটা পেপার দিলাম, দিয়ে তারপরে সব আবার এখন ঢোকাচ্ছি ভেতরে যে কি কি সব যে পেপারগুলোকে রেখে এবার ঢোকাবো। দেখো না একটা পেপার ছোট একটা বড়, ওর জন্য একটা ছোটটাকে আগে দেবো বড়টাকে পরে দেবো, এই ঠিকঠাক করে তারপরে। ঠিক আছে তাহলে চলো এভাবে কাজ হোক, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, দেখতে থাকো কাজ আমার। একদম পরিষ্কার করে রেখে দিয়েছি, আর এখানে এত জ্যামজ্যাম হয়েছিল যে এগুলো ঢোকানোর জায়গা ছিল না, সেগুলোকে বাদ দিয়ে মানে কিছু ফেলানোর জিনিস ছিল সেগুলো ফেলে ঠেলে দিয়ে এখানে ঢুকিয়ে রেখেছি। দেখো আমার ওই কেয়াসেটের ক্রিমটা তারপরে আরও নেল পালিশ টেল পালিশ ছিল সেগুলো সব এখানে ঢুকিয়ে দিয়েছি, চিরুনিটা তারপরে ধূপকাঠির প্যাকেটগুলো রেখেছিলাম সেগুলো, তারপরে এই জায়গাটা দেখো এই জায়গাটাও একদম পরিষ্কার করে করে দিয়েছি, আর এই যে জায়গাটায় গ্যাঞ্জাম হয়ে থাকতো ওই জায়গাটা ফাঁকা করে দিয়েছি, সিডি টিভির এই জায়গাটাও ওই জায়গাটাও। ঠিক আছে তাহলে এখন এই যে এখন স্নান করে আসলাম, এগুলো করে ঠরে দিয়ে স্নান করতে গেছিলাম, করে এখন তোমাদের সাথে এখন কথা বলছি আর পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ আমি গীতা পাঠ করে নিই তারপরে। হাই, তোমাদের সাথে আজকে এই প্রথম কথা বলতে এসেছি, আর তো সারাদিনে এটা সেটা তো দেখিয়েছি, আমি আজকে শোকেস পরিষ্কার করেছি, এই সব ঘর দোর যাটা ঠিকঠাক করেছি এই সব দেখিয়েছি। হ্যাঁ খাটটাকে আমরা আজকে খুলেছিলাম কিন্তু ওটা দেখাতে পারিনি, আর চৌকিটা যে নিয়ে গেছে চৌকি ধরতে হয়েছে, তো চৌকিটা ধরে দিতে হয়েছে মানে সুতো দিয়ে বেঁধে দিয়েছিল, সেই সুতো ধরে ধরে আস্তে আস্তে করে নামাতে হয়েছে, সেই জন্য ওই সময় ফটোটা তুলতে পারিনি, নাহলে ওই দেখতে আমি দড়ি ধরে এরমকে দড়ি টাটান করে এরম করে ধরে আছি যে যাতে আস্তে 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 করে এরম করে 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 ছাড়ছি। সেই সেইভাবে ধরেছিলাম, সেইগুলো তো ওইভাবে তো আর দেখানো যায় না, সেই জন্য দেখাতে পারিনি। ঠিক আছে তাহলে বলে দিলাম কীভাবে কী করেছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আর আমার পরিবারে সবাই যদি যুক্ত হতে পারো আমি খুব খুশি হব। আর আমার আরেকটা অ্যানাউন্স করব আজকে, সেটা তোমরা কিন্তু ভালো করে মন দিয়ে শুনবে, এটা পরে বলবো এখন বলছি না। আজকে আজকে কী কী করেছি সেটা, সকালবেলা ঘুম থেকে উঠেছি 6টার সময়,
উঠে হাঁটাহাঁটি করেছি ছাদে, তখন কিন্তু ফোন টোন নিয়ে হাঁটি না আমি, তখন আমার হাতে ফোন থাকে না। তারপরে হেঁটে হেঁটে এসেছি 7টার সময়, 7টার সময় এসে ঘর দোর ঝাড় দিয়েছি, বাসি বিছনা টিছনা তুলে দিয়েছি, ঘর বাসি ঘর ঝাড় ঠাড় দিয়ে তারপরে আমি মোবাইলে চার্জ ছিল না, মোবাইলটা চার্জে দিয়েছি, এই করলাম। মোবাইল চার্জে আসার পরও আজকে আমি সারাদিনের মোবাইলে হাত দিতে পারিনি, আজকে এতই খাটনি করেছি। বললাম না, তারপরে চা করলো আমার হাজব্যান্ড, চা খেলাম, চা ঠা খেয়ে তারপরে সকালে রুটি রুটি তরকারি করেছি, কারণ ওটা করতেই হবে, কারণ যা ভারী কাজ করছি সে যদি মুড়ি খেয়ে থাকি আমি কিন্তু চালাতে পারবো না, আমিও বেশিক্ষণ থাকতে পারবো না, আমার হাজব্যান্ডও থাকতে পারবে না, সেই জন্য রুটি তরকারি করে তারপরে সব কাজকর্ম শুরু করেছি। শুরু করেছি কি, খাটটা তুলেছি, খাটের ওই যে বক্স খাটে যেরকম তুলতে হয়, যে যেই কি বলে কি যেন বলে ওগুলোকে, প্লাইউডগুলো থাকে না ওপরে, ওইগুলো তুলে, আর আমার হাজব্যান্ড কী করেছে জানো, যেগুলো দরকারি না মানে যেগুলো ব্যবহার করা হয় না সব সময় সেগুলোকে সব কাছে কাছে রেখে দিয়েছে, মানে বক্স খাটের দরজা খুললে পাল্লা খুললেই ওইগুলো পেয়ে যাব, আর যেগুলো দরকারি সেগুলো ভেতরে রেখে দিয়েছে। আমি বললাম এইভাবে রাখলে তুমি জিনিস খুঁজে পাবে কি, যেহেতু এখন ঠান্ডা পড়েছে আমাদের এখানে, ভালোই ঠান্ডা পড়েছে, ভালো ঠান্ডা বলতে কি গায়ে ওই বিছনা চাদর দিয়ে আর এখন গা মানে ঠান্ডা কাটছে না, কাঁথা ব্যবহার করলে হালকা হালকা কাঁথাগুলো আছে যে সেই কাঁথা ব্যবহার করলে তবে ঠিক আছে, মানে তখন মানে শীতটা কম লাগছে, ঠান্ডাটা লাগছে না, সেই জন্য কাঁথা বের করতে যাচ্ছি যে কাঁথা আর পাওয়া যাচ্ছে না, এবার কি করব খুঁজে, মানে হাতটা মানে যতই হোক বক্স খাটে ভেতরে তো আর আমি ঢুকতে পারবো না, কেউই ঢুকতে পারে না, ওটা লাঠি দিয়ে যেটুকু দরকার আমি টানছি খুঁজেও পাচ্ছি না, ওর জন্য আজকে ওই কারণটা করেছি যে তুমি তোলো আমি ওটা তুললে পরে খুব পা পেয়ে যাব কোথায় রেখেছি, সেই জন্য খুলে ওই দেখলাম। তারপরে বললাম যেগুলো দরকার নেই সেগুলো ঠিকঠাক করে ভালো করে গোছাও, আর এইগুলোকে এইরকম করে কেউ রাখে কখনো, আমি ওগুলো রাখতে পারি না, মানে আমি রাখলে আমি রেখে দেব, বলবো যে রাখতে পারি না, রেখে দেবো ভাজ টাজ করে রেখে দেবো, ওরা ওটা পছন্দ হয় না, তার জন্য আমি বললাম যে আমি এগুলো রেখে দিচ্ছি এখানে, আর যেগুলো দরকার, দেখুন আমরা দুটো কম্বল ব্যবহার করি, আমি আর আমার আমি আমার হাজব্যান্ড একটা কম্বলে শুই, আমার মেয়ে একটা কম্বল ব্যবহার করে, সেই জন্য দুটো কম্বল সামনে রেখে দিই, আর ওই কম্বলগুলো যেহেতু প্রত্যেক বছরই ব্যবহার করি আমার তাহলে সামনে রেখে দেওয়াই দরকার, ওইগুলো আমি যখন আবার ব্যবহার করা হয়ে যাবে ড্রাই ওয়াশ করে আবার ওখানে ঢুকিয়ে দেবো, জায়গা ফাঁকা থাকবে অসুবিধা হবে না, বালিশ একদিকে, বালিশগুলো একদিকে রেখে দিচ্ছি, আমার দুটো বালাপোষ আছে, দুটো লেপ আছে, এগুলো কোনো সময় কাজে লাগে না, একটা বালাপোষ কাজে লাগে, যেহেতু বাড়িতে লোকজন আসলে, বাড়িতে তো আমার খুব একটা লোকজন আসে না, শুধু একমাত্র আমার মা বাবা ওই এক রাত্রি বা দু রাত্রি থাকে, নাহলে থাকে না, আমার মা বাবা এই 2 বছরে করোনা হয়েছে, 2 বছরে এখনো পর্যন্ত এসে থাকেনি, হ্যাঁ সেই জন্য এখন দরকারও হচ্ছে না। তা আমি বললাম একটা বালাপোষ তুমি বাইরে রাখো, মানে সব খুললে পরে পাওয়া যায় সেরকমভাবে রাখো, আর বাদ বাকিগুলো ঢুকিয়ে দাও, লেপ আর ওই লেপগুলো কোনো, আমার বিয়ের সময় লেপ, তারপরে ও যখন বিয়ে হয়নি তখন যে লেপটা ব্যবহার করতো, ও নিজেই যে লেপটা ব্যবহার করতো সেই লেপটা, সেগুলো সব বললাম ওগুলো তো যেহেতু ব্যবহার করি না ভেতর ঢুকে ঢুকিয়ে দাও, দিয়ে আরও কিছু কিছু জিনিস আছে সেগুলো ভেতরে ঢুকিয়ে বললাম এইভাবে রাখো, তাহলে এগুলো যেহেতু ব্যবহার হয় না এগুলো মাঝখানে থাকলে অসুবিধা হবে না, আর যেগুলো সবসময় ব্যবহার হয় সেগুলো বাইরের দিকে রাখো, এই করে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম, ওই যে হলো তোষক টোষক রোদে দিলাম সব করলাম রোদ, তারপরে বললো যে আমার যে কাজের বউটা সে আবার চৌকিটা নেবে বললো, ও চৌকি নিতে এসছে, ওর মা বাবা ঠাবা সবাই এসছে, এবার দেখলাম ওর নিতে এসছে যখন তখন এবার তোষকটা ওই চৌকিটার ওপর রোদে দিয়েছিলাম, সেগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে চৌকিটা ফাঁকা করে দিলাম, আর তোষক মোষক পেতে
আবার বিছানার চাদর টাদর পেতে একদম পরিষ্কার করে ঠিকঠাক করে নিলাম। তারপরে বলল যে একজন কম হয়েছে ওদের, মানে একজন আমাকে ছাড়া হবে না, দড়ি ধরতে হবে, নিচে তিনজন আছে আর ওপরে তিনজন, আর আমার ওপরে দুজন বলতে কি একটা হচ্ছে বাচ্চা ছেলেকে দিয়েছে, এবার ও বা ও তো আর সেই রকম পারে না, তার জন্য আমার হাজবেন্ড বলল যে আমি তো ঠেলে দিচ্ছি, তুমি দড়িটা ধরে থাকো, তাহলে ওদের অসুবিধা হবে না। আমি ঠিক আছে তাহলে দড়িটা ধরে রাখছি, দড়িটা ধরে ধরে রাখলাম আর হয়ে গেল, এইভাবে করে দিয়ে কাজটা কমপ্লিট করলাম। দিয়ে ওটা করে সকালে টিফিনটা খেলাম, খেয়ে দিয়ে আর কাজের বউটাকে বললাম কি তুমি আজকে বিকেলবেলা ঘরটা মোছো, সকালে তোমার ঘর মুছতে হবে না। ও তাই করলো, বললো ঠিক আছে তাহলে আমি সকালে ঘর মুছবো না। ও বিকেলবেলা ঘর মুছে দিল। এই করে তারপরে রান্না করতে বসলাম, আমার তখন সকালে টিফিন টিফিন খাওয়া হয়ে গেল, দিয়ে তারপরে রান্না আমি সবজি টবজি কাটতে বসলাম, আর আমার হাজবেন্ড বাজারে গেল। বাজারে গেল কিসের জন্য জানো? আমি বলেছি কালকে যেহেতু আমাদের একটা বিশেষ দিন আছে, বিশেষ এখন বলবো না শেষে বলবো কি জিনিস, সেই বিশেষ দিন আছে, সেই জন্য আমি বলেছিলাম যে আর মাছ নয়তো চিতল মাছ নয়তো আরেকটা কি ভেটকি মাছ, এই তিনটে মাছ যদি পাও যে কোনো একটা নিয়ে আসবে, অন্য মাছ হলে আনতে হবে না, কারণ আমার ঘরে রুই মাছ আছে, আর শুধু শুধু রুই মাছ আনতে যাবে কেন? তাই তাই বলেছি যদি চিতল মাছ নয়তো আর মাছ নয়তো ওই ভেটকি মাছ, এই তিনটে মাছ যদি পাও তবেই আনবে, নাহলে আনবে না। সেই জন্য বাজারে গেছিলো, বলাগড় বাজারে পাইনি, জিরাট বাজারে গেছে, জিরাট বাজার থেকে আর মাছ পেয়েছে, আর মাছ আর চিতল মাছ দুটোই পেয়েছে, দুটোই নিয়ে চলে এসছে। দিয়ে আমি চিতল মাছটা রান্না করিনি, আর মাছটা রান্না করেছি, করে রেখে দিয়েছি। কালকে আবার ও স্কুল আছে তো, সকাল 8:26 ট্রেনে বেরোবে, সেই জন্য আমাকে আমি অত সকালে ওই সকাল 6টার সময় হেঁটে হেঁটে আসার পরে একটু বিশ্রাম না নিয়ে না আমি কাজে বসতে পারি না, একটু বসতে হয় আমাকে, সেই জন্য। আর ভোরবেলা 5টার সময় উঠে আমি যে হাঁটতে যাবো তা আমাকে হাঁটতে দেবে না, সেই সব ভেবে চিন্তে দেখলাম যে না রান্নাটা আমি করে রেখে দিই। আজকে আমি প্রচুর রান্না করেছি, আজকের জন্য ছোলার শাক রান্না করেছি, ধনে পাতা বাটা করেছি, আর রুই মাছ বললাম ছিল আমার, রুই মাছের ঝোল করেছি, আর মুড়ি ঘন্ট করেছি, এইটা হচ্ছে আজকের দিনের রান্না। আর রাত্রেবেলা রুটি খাবো বলে ডাল সিদ্ধ করে রেখেছি, যে রুটি কী দিয়ে খাবো সেই জন্য, এটা হলো। আর কালকের জন্য পালং শাক, আর আজকে যে ধনে পাতা বাটাটা করেছিলাম কিছুটা আছে ওটা দিয়ে হয়ে যাবে, আর আর মাছের ঝোল মুড়ি ঘন্টটাও কিছুটা রয়েছে, আর আমার শাশুড়ি যেহেতু আর মাছ খায় না ওনার জন্য আবার মেশে করে রেখে দিয়েছি, ওই রুই মাছ রান্না করে রেখে দিয়েছি, করে রেখে তারপরে উঠেছি। উঠে তখন বাজে হচ্ছে 1:45, 1:45 সময় আমি রান্না করে উঠেছি, কারণ আমি সবজি কেটেছি, সবজি কাটতে শাক বাছতে দুরকম শাক বাছতে সময় লাগে জানোই তোমরা, সবাই বোঝো এটা, সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে, আর আমি পালং শাকটাকে না ভালো করে না পরিষ্কার করলে আমার পছন্দ হয় না, ভালো করে দেখবো তারপরে, কারণ আমি কদিন আগে মানে এই নভেম্বর মাসের প্রথম দিকেই যখন এনেছিল পালং শাক, দেখি এরকম ছোট ছোট এরকম মানে একদম পাতলা পাতলা মানে সুতোর মতন কেঁচোগুলো মানে পাতার মধ্যে থেকে গেছে, ওই যে দেখেছি আমি ওর জন্য প্রত্যেকটা পাতা এদিক ওদিক দেখে তারপর আমি রাখি, মানে আমার এই জিনিসটা আমি এখন আমার মানে হয়ে যাচ্ছে, কি বলবো কিছু করার নেই, ওইসব দেখে শুনে মানে ভালো করে দেখে পরিষ্কার করে দেখে নিয়ে তারপরে আমি শাকটা কেটেছি, সেই জন্য আমার সময় লেগেছে। এই করতে করতে 12টা বেজে গেছে আমার কিন্তু সবজি কাটতে কাটতে, ততক্ষণে আমার হাজবেন্ড চলে এসছে, এবার মাছ টাছ কেটে দিল আর সবজিগুলো ধুয়ে দিল, আমি ওর জন্য ভাত আর ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। এই এইভাবে করে রান্না করে উঠতে তখন মেয়ে বলল মা আমার খিদে পেয়ে গেছে আমি খেতে দিয়ে দিলাম, ও খেতে খেতে আমার শাশুড়ি বলল তাহলে আমাকেও খেতে দিয়ে দাও, শাশুড়িকেও খেতে দিয়ে দিলাম। তা তখন আমার হাজবেন্ড বলল যে তাহলে
না, তখন আমরা খাইনি, তখন আমাদের খাওয়া হয়নি। তখন আমরা কি করলাম, এই যে এই যে এই যে জিনিসগুলো ঠিকঠাক করেছি, এই যে ট্রাঙ্কের মধ্যে দেখলে তো সব টাওয়েল টাওয়েল দিয়েছি, টি টেবিলটা পরিষ্কার টরিষ্কার করে তারপরে খেয়েছি। তখন বাজে 2:30, তখন খেয়েছি, খেয়ে দিয়ে উঠলাম। তখন 2:45 বাজে, 2:45 সময় মা মা না আমার ছোট বোন ফোন করলো। ছোট বোন ফোন করাতে আমি বললাম, দেখ তুই এখন ফোনটা রাখ, আমি এখন কাজে আছি। তারপরে আমি খাওয়া দাওয়ার পরে আমি শোকেসটা হাত দিয়েছি, শোকেসটা হাত দিয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি স্নান ধান করেছি। তখন 5টা বাজে, আর আমার হাজব্যান্ডকে বলেছি তুমি স্নান করে উঠে তারপরে তুমি খেয়ে নাও। ও স্নান করে নিয়েছে, তারপরে 2:30 সময় খেয়েছি। এই হলো আজকে সারাদিনের ব্যাপার। তাহলে আর বকবক করবো না, অনেক বকবক হয়ে গেছে। তাহলে বাই বাই। আর আমাকে দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, বেল বাটন টিপবে, লাইক শেয়ার কমেন্ট করবে। ও বলতে ভুলে গেছি, কালকে আমাদের অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী, তোমাদের সবাইকে নিমন্ত্রণ। কে কে আসবে জানিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, বাই বাই।